আলহামদুলিল্লাহ, মাহে রমাদানের শুভেচ্ছা ও স্বাগতম। সিয়াম পালনকারী মুসলিম ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান নিয়ে এসেছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আল্লাহ তাআলা সকল সৎ কাজের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। তবে সওম এর ব্যতিক্রম। হাদিসে কুদসিতে রয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন, আসসাউম লি ওয়া না আজিবু বিহি। আল্লাহ তাআলা বলেন, এই সওম শুধু আমারই জন্য আর আমি এর প্রতিদান দিব। অর্থাৎ বান্দা যদি এই সওম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে, কিয়ামতের দিন তার পাপের কারণে যদি পাপের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা নিজ গুণে দয়া করে কি পরিমাণ সওয়াব তার বৃদ্ধি করলে সে জান্নাতি হতে পারবে, সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার পক্ষ থেকে দান করবেন, এটাই আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি সিয়ামের তাৎপর্য অনুধাবন করি, তাহলে বুঝতে পারব আসলে সওম হলো কোনো ব্যক্তি ও তার খারাপ কাজের মাঝে ঢাল স্বরূপ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসাওম জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। অর্থাৎ ঢাল যেমন একজন মানুষকে তাকে সেভ করে, তার আত্মরক্ষায় বাঁচিয়ে রাখে, এমনি এই মাহে রমাদানের সওম সাধনা আমাদের যাবতীয় পাপ থেকে মুক্ত করে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে, এজন্য বলা হয়েছে ঢাল স্বরূপ। এখন আমাদের জন্য ঢাল স্বরূপ, তাহলে তো পাপ থেকে আমাদের বিরত থাকা উচিত। যদি পাপ থেকে বিরত নাই থাকি, তাহলে কিভাবে আমাদের রক্ষা হবে? আমাদের যাবতীয় কাজ যদি পূর্বের মতন চলতেই থাকে, তাহলে কেমন করে এই রোজা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে? আসুন আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি জেনে নেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري বিশিষ্ট সাহাবী জলিল কদর সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদনুযায়ী কার্যকলাপ ত্যাগ করতে পারে নাই, তার শুধুমাত্র খাদ্য ও পানীয় থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। বন্ধুগণ আমার, আজকের রমজানের সিয়াম সাধনার পরেও যদি আজকের আমাদের ভিতরে সেই মিথ্যাগুলো রয়ে যায়, আজকের আমাদের লেনদেন ব্যবসা বাণিজ্যের ভিতরে যদি সেই ত্রুটি থেকে যায়, ব্যবসায়ীরা যদি ভিজালি মেশায়, ব্যবসায়ী যদি ওজনে কমই দেয়, জমি জায়গা হক কেউ যদি তার শরীর ফাঁকি দেয়, কেউ যদি সুদ ঘুষের লেনদেন করে, আল্লাহর বিধান সব যদি অমান্য করে চলে, তাহলে আজকের এই সওম কি করে আমাদের জন্য ঢাল স্বরূপ হবে? আসুন আমরা রমজানের এই পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনা করি, যেন কিয়ামতের দিন এই সওম আমাদের জন্য ঢাল স্বরূপ হয়, আর আমরা যেন মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা যে মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, সে জান্নাত যেন আমরা পেতে পারি। যদি আমরা সে জান্নাতের সৌভাগ্যশীল হতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জান্নাতিদেরকে অভ্যর্থনা জানাবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জান্নাতীদেরকে সালাম জানানো হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল জান্না, হে জান্নাতবাসী, তোমাদের পরে আমার পক্ষ থেকে সালাম তথা শান্তি বর্ষিত হোক। বন্ধুগণ, আমরা যে উদ্দেশ্যে এই সিয়াম পালন করি জান্নাতের আশায়, কিন্তু শয়তান তো আমাদের জন্য প্ররোচনা দিয়ে রাখছে রমজানের আগেই, আর সেই প্ররোচনায় যদি আমরা চলতেই থাকি, তাহলে আমরা মুক্তি কিভাবে পাবো? আল্লাহ তাআলা
আমাদের সকলকে এই জান্নাতি হওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।